পুরো বাড়িতে নিরবতা পালন করছে জিহাদের বাবা পুরো টেনশনে পড়ে গেছেন কি করবে এখন ছেলে রেগে গেছে কোথাকার কোন জিনুক টিনুক তার মাথায় ভর করছে এখন তাকেই বিয়ে করবে জিহাদের বাবা তোমায় এমন বোকামির মতো কাজ করতে কে বলছিল মাথায় কি এত টুকু বুদ্ধি নেই যে মেয়ে তোমায় সহ্য করতে পারে না সে কিভাবে তোমার ভালো চাইবে তুষা আঙ্কেল আপনি জানেনি আমি বাহিরে বড় হয়েছি এই লতা পাতা আমি কিভাবে চিনব জিহাদের বাবা আমাকে একবার বলার সময় পাওনি আমার কাছে আর কোনো অপশন নেই এবার নিজের যুদ্ধ নিজে করো বলেই চলে গেলেন তুষার একে তো টেনে সব চুল ছিঁড়তে ইচ্ছা করছে নিজের এমন বোকামির জন্য রাগে দুঃখে কষ্টে ঠেলে কান্না পাচ্ছে বলতে কান্না করেই দেয় নিজের ভালোবাসার মানুষ যখন অন্য কাউকে বিয়ে করে তখন বোঝা যায় কষ্ট কি জিনিস আবার তা সচোখে দেখতে হবে জিহাদের বিয়ে জিহাদ তাকে ভালো না বাসুক সে তো তাকে ভালবাসে ভালোবসার মানুষকে কাছে নাই পেল এক পলক দেখার মাঝেও শান্তি রয়েছে মাটিতে দু গাটু গেড়ে বসে মরা কান্না জুড়ে দেয় আর পাগলের মতো চিৎকার করতে থাকে মেয়ের এই কষ্ট আর সহ্য করতে পারছে না তাড়াতাড়ি এসে তুষাকে তার মা টেনে উঠায় তুষার মা এভাবে কান্না করছিস কেন জিহাদের মাঝে কি এমন আছে তোকে ওর থেকে ভালো ছেলের সাথে বিয়ে দিব দরকার নেই এমন ছেলের যে আমার মেয়েকে কষ্ট দিবে তুষা মা আমার মাঝে কি নেই বলতো আমাকে এভাবে ইগনোর করে এমন আমি অকে ছাড়া থাকতে পারবো না একটুও পারবো না একটুও না তুষার মা পারবি পারবি না কেন অর বিয়ে হয়ে যাচ্ছে সেখানে তুই তৃতীয় ব্যক্তি কেন থাকবি তুষা মা তুমি বুঝবে না কতটা কষ্ট হচ্ছে কষ্টে বুক ছিঁড়ে যাচ্ছে মনে হয় এই বুঝি মরে যাব বলেই হু হু করে কেঁদে দেয় তুষার মা আর কান্না করবি না কান্না থামা বুঝছি আমি চল আমার সাথে ঘরে চল মেয়ের চোখ মুখ মুছে দিয়ে ঘরও নিয়ে যায় সে বুঝতে পারছে আসলেই মেয়েটার অনেক কষ্ট হচ্ছে আর কষ্ট পেতে দিব না যা হওয়ার হয়েছে এবার ব্যাংকক ব্যাক করে ভালো কোনো ছেলের সাথে বিয়ে দিবে মেয়েটা যতদিন এখানে থাকবে ততই কষ্ট পাবে এদিকে ভার্সিটি বন্ধ কয়েকদিন পর এক্সাম ইংরেজি মোটেও পারি না কিন্তু প্রথম দিনেই ইংরেজি পরীক্ষা কি করি ইংরেজি বিষয়ের সাথে আমার সাপে নেউলে সম্পর্ক মনে হয় আমাকে সহ্য করতেই পারে না এত কঠিন মনেই থাকে না এগোপোর সব ভুলে যাই বই যে কোথায় রাখছি খুঁজতে খুঁজতে বুক সেল্ফ পুরো বই দিয়ে ছড়াছড়ি খাটে বই মাটিতে বই খুঁজতে খুঁজতে হয়রান বই পাই না অবশেষে খাটের নিচে বই পাই উহফ দিন দিন বইয়ের পাও গজিয়ে গেছে আর এদিকে ঝরার ভনভন আওয়াজ মাথাটা খেয়ে ফেলছে এইটার এত কিসের পড়া দিন রাত পড়তেই থাকে আমিও পড়ি চেয়ারে বসে নিউজ পেপার প্যারাগ্রাফটা পড়া শুরু করলাম নিউজ পেপার ইজ আ ব্যাকবোন অফ আ নেশন পেপার ইজ আ ব্যাকবোন অফ আ নেশন পরপর বলতেই আছি চোখ বন্ধ করে মুখস্থ করতেই হবে যেমন এ হোক কিছুক্ষণ পর চোখ খুলে তাকিয়ে দেখি ঝরা আমার দিকে হা করে তাকিয়ে আছে আমি ওই কি হয়েছে হা করে তাকিয়ে আছিস কেন আহম্মকের মতো তোর নজর লাগতে লাগতে আমার আর পড়া মুখস্থই হয় না ঝরা তুমি যে গত পঁয়তাল্লিশ মিনিট ধরে এক লাইনি বলে যাচ্ছ এর উপর কি পিএইচডি করার নিহত করছ নাকি আমি কেন নজর লাগাতে যাব আমি তোকে বলছি না আমার পোড়াই ডিস্টার্ব করবি না আর কিসের পিএইচডি করব এতদিন পড়াশোনা করে এই তুই তোর পড়া তুই পড় যা ঝরা কেমনে যে ভার্সিটিতে উচ্ছ আল্লাহ জানে তোমাকে তো নার্সারিতেও জায়গা দিবে না আমি এত বড় কথা বলেই মাথায় একটা থাপ্পড় দিছি বেশি পাকনামি না? তুই গিয়ে ভর্তি হো ঝরা আমি আম্মুর কাছে বিচার দিব তুমি শুধু শুধু মার আমি আম্মু জানে তুমি কতটা সাধু এর মাঝেই আম্মু এসে পড়ে আর হাতে একটা ব্যাগ মা ঝিনুক তাড়াতাড়ি ব্যাগটা ধরত আর ভিতরে কি আছে পড়ে রেডি হয়ে আয় আমি কেন কোথায় যাবে মা এত কথা না বলে রেডি হতে বলছি রেডি হয়ে আয় ব্যাগ খুলে দেখি থ্রিপিচ থ্রি পিচ বের করতে নিব তখনই একটা কাগজ বের হয় এই কাগজটা পরোয়া করলাম না থ্রিপিচটা পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কাজল লাগাচ্ছি হঠাৎ কাজলটা একটু সরে যায় মুচব কি দিয়ে খুঁজে পাই না পরে ওই কাগজটাই নিলাম কাগজটা খুলে দেখি কি যেন লিখা জানা আছে কোনো গুণ নাই তাই শাড়ি দেইনি থ্রিপিছি পরেন এই লিখা দেখে রাগে কটমট করছে আমার শরীর সাহস কত বড় আমাকে বলে আমার গুণ নাই আর উনার গুণের বালতি ভরা আমি এই জামা পরব না আম্মুকে ডাক দিলাম আম্মু ও আম্মু আমি এই জামা পরব না আমাকে বলে আমার গুণ নেই আর জামা কে দিছে আম্মু কি হয়েছে এত চিল্লাচ্ছিস কেন পাশের রুমে মেহমান আসছে আর ই জামা পরবি না কেন আমি একটা কাগজে লিখা আমার কোনো গুণ নাই তাই শাড়ি দেইনি আর ই জামা কে দিছে আম্মু বের হয়ে আয় তাহলে বুঝতে পারবি আর মাথায় কাপড় দিয়ে বের হবি আর চিল্লাবি না আমি হুম যাচ্ছি যাচ্ছি মাথায় কাপড় দিয়ে বের হলাম আমনুর সাথে সাথে গিয়ে বসলাম তখনই একটা মহিলা বলে উঠল মাসাল্লাহ মেয়ে আমাদের আগেরই পছন্দ না আসলেও চলত যেহেতু আজ আংটি তাই আনতে বললাম আম্মু কোনো সমস্যা নেই মেয়ে আপনারা দেখবেন না আগে দেখলেই বাকি মহিলা বাট আমার ছেলেটা আসতে পারবে না কিছু কাজ আছে তো তাই আগামীকাল তো বিয়ে তখন হাজার কাজ থাকলেও আসতে হবে আম্মু কাজ থাকতে পারে আজ আসলে ভালো হতো। মহিলা হুম কত বললাম শুনল না সমস্যা নেই আমি মেয়ের হাতে আংটি পরিয়ে দিয়ে যাই ঝিনুক মা কাছে তো আমার সাথে বস আমি যখনই আমাকে ডাক দিল তখনই মাথাটা উঁচু করে তাকিয়ে চারশো আশি ভোল্টের শকট খেয়েছি এ তো জিহাদের মা আর আমার বাসায় তার মানে জিহাদের সাথে আমার বিয়ে হচ্ছে আমি এই বিয়ে মানি না যখনই উঠতে নিব তখনই আম্মু আমার হাত শক্ত করে ধরে বসিয়ে দেয় আর ইশারা দিয়ে যেতে বলে ইচ্ছা বা থাকা সত্ত্বেও গেলাম জিহাদের মা কত লক্ষ্মী আমার ছেলে তোমাকে অনেক পছন্দ করে তোমার জিহাদকে ভালো লাগে না আমি কিছু বলতে যাব তখন আম্মু বলে উঠে আম্মু ছেলে আমাদের সকলের পছন্দ ওর পছন্দ হবে না কেন ছেলে কোন দিক দিয়েই বা খারাপ জিহাদের মা তাহলে তো কথাই নেই ঝিনুক মা হাতটা দাও তো আংটিটা পরিয়ে দেই আমি ইচ্ছা না থাকা সত্ত্বেও দিলাম তিনি বলতেছে ঝিনুককে তো আমি আগেই চিনি ও আমার বাসায় গিয়েছিল আর তোমার অ্যাওকুরিয়ামটা কোথায় তাকিয়ে দেখি মা আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে আম্মু আগে আপনাদের বাসায় গেছে মানে আগেই পরিচিত আপনারা ঝিনুক তো আমায় কখনো বলেনি জিহাদের মা আসলে পোলাপানের বুদ্ধি হয়তো ভয় বলেনি এখন তো ভয়ের কিছু নেই সব ঘটনা বলে দিল এন আম্মু তো আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে মনো হয় খেই ফেলবে আমায় ভয় আমার গলার পানি শুকিয়ে গেছে জিহাদের মা এবার বললেন তাহলে এবশট উঠা যাক রাতে সারি সব পাঠিয়ে দিব বলে আমার কপালে একটা চুমো খেয়ে চলে গেলেন আর বললেন কাল কিন্তু আবার দেখা হচ্ছে মিস করব তোমায় আর মোটেও মন খারাপ করো না আমি থাকব তো আমি হুম উনি চলে গেলেন আর আমি ওখানে থায় দাঁড়িয়ে আছি কথা বলার শক্তিও মনে হয় নেই কি থেকে কি হচ্ছে আম্মু তুই আগে উনাদের বাসায় গেছিস আমাকে তো বলস আবার একরি নিয়ে আসছিস সম্পর্ক তো ভালোই তাহলে তখন উঠতে চাইলি কেন আমি না তুমি যা ভাবছ তেমন কিছুই না আর এভাবে হুট করে বিয়ে দেওয়ার মানেটা কি আম্মু তোর তো না জানার কথা না আর ছেলেও খারাপ না অনেক ভালো শিক্ষিত প্রতিষ্ঠিত টাকা পয়সার কোনো দিক দিয়ে অভাব নেই আমি আমি বিয়ে করব না স্টাডি শেষ হোক তারপর আম্মু বিয়ে আগামীকাল হবে স্টাডি করার দরকার নেই বলে চলে গেলেন আমি ধপাস করে বসে পড়লাম এটা কি হলো। আর আমি জানি কেন সে আমাকে বিয়ে করবে মাকে কিভাবে বুঝাব আমার কথা তো শুনবেও না টাকা পয়সা থাকলেই হয় একটা বজ্জ্রতাতের গার্ডি আমার লাইফটা তামাতামা করে দিবে আমার লাইফের কোনও দাম নেই ডিসিশনেরও কোনে দাম নেই সব উনাদের ইচ্ছায় হচ্ছে আমা ননির পুতুল পেয়েছে যার যা খুশি তাই করছে আম্মুও বুঝল না বলেই কান্না করতে থাকলাম আজ আমার বিয়ে বাসর ঘরে বসে আছি লাল কাতানের শাড়ি আর এসব ভারী গহনা পরে বোর হয়ে গেছি মেকআপ কি করছে কান্না করতে করতে এক সাইড মেকআপ আছে আরেক সাইডে নেই বড্ড বাবা মার কথা মনে হচ্ছে আর ঝড়ার কথা ভাবতেই কষ্টে বুক ফেটে যাচ্ছে সারাদিন টম আর জেরির মতো লেগে থাকতাম আর আজ ঝগড়া করার নেই ওর কথা মনে হতে আরও জোরে কান্না করে দিলাম আসার সময় ঝরা আমাকে ধরে কি কান্না মনে হয় আমি একবারে কোথাও চলে যাচ্ছি আর ভাবতেই পারছি না এত চোখের পানি কোথা থেকে আসে তখনই গেট খোলার আওয়াজ হয় বুঝতে পারলাম উনি আসছে চোখ মুখ মুছে চুপ করে বসে আছি তখনই জিহাদ বলে উঠে জিহাদ আমার বিছানায় বসার সাহসকে দিছে তোমায় আমি আমি বসিনি আমাকে এখানে রেখে গেছে জিহাদ এখন নামো নামে আমার বিছানা থেকে আমি নেমে কোথায় যাব জিহাদ কেন বারান্দা আছে না ওটাই তোমার জায়গা অনেক অত্যাচার করেছ আর না এবার নিজে তৈরি থাকো সহ্য করার জন্য আমি কথা শুনে মনে হল কলিজার মধ্য কথাটা এসে বিধছে তবুও সাহস নিয়ে বললাম সেটা পাস্ট ছিল এখানে টেনে কেন আনছেন আমার বাবা মা কত আশা নিয়ে বিয়ে দিচ্ছে আর আপনি এমন কথা বলছেন আর আমি তো বিয়ে করতে চাইনি আপনি জোর জোর বিয়ে করছেন জিহাদ চুপ একদম চুপ তোমার কথা শুনতে চাইনি বলে বিছানা থেকে বালিশ নিয়ে বারান্দার দিকে ছুঁড়ে মারলাম আমি বালিশ ওখানে ফেললেন কেন জিহাদ ওটাই তোমার জায়গা আজ থেকে এই রুমে তোমার কোনো জায়গা নেই আমার বিছানায় তোমায় না বলে উনি ঘুমিয়ে গেলেন আর আমি পুরো জমে গেছি কথা শুনে এভাবে কষ্ট পাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে জিহাদ কি হলো দাঁড়িয়ে আছো কেন কথা কানে যায় না বারবার এক কথা বলতে হয় কেন আমি যা ওছি বলে দৌড়িয়ে বারান্দায় চলে গেলাম অপমান আর সহ্য হচ্ছে না বালিশটা মাটিতে দিয়ে শুয়ে পড়লাম কোনো মাটিতে ঘুমায়নি ভাগ্যের পরিহাস আজ বারান্দায় শুতে হচ্ছে এসব ভাবছি আর কান্না করছি একে তো হালকা হালকা শীত পড়ছে মাটিতে বিছানা ঠান্ডা বাতাস মনে হচ্ছে ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছি আর সহ্য হচ্ছে না উঠে ঘরে গেলাম দেখি ঘুমিয়ে গেছে ভাবছি ডাক দিব নাকি দিব না আর ঘুমন্ত চেহারায় কি মায়াবী লাগছে আর তার ভিতরে কি হিংসাত্মক আচরণ ডাকি দিলাম জিহাদ সমস্যা কি তোমার আমার রুমে না বলে ডুকার কথা বলেছিলাম তোমায় কেন ডুকছ বের হও আমি আসলে একটা চাদর জিহাদ কিসের চাদর এভাবেই থাকবে বলে টেনপ বেলকুনিতে রেখে গেট লাগিয়ে দিলাম ঠাস করে গেটটা লাগিয়ে দিল এন কান্না ছাড়া আর কিছুই করার নেই ওভাবেই গুটে শুয়ে পড়লাম এত শীত করছে কি করব শুধু কাঁপছি পরের দিন সকালে ঘুম ঘুমথেকপ উঠে ফ্রেশ হয়ে দেখি নয়টা বাজে কি ব্যাপার ঝিনুক এখনও উঠল নাকি হল তখনই গত রাতের কথা মনে পড়ল ওহ মাই গড কি করছে এখনো ও গেট খুলে দেখি থরথর করে কাঁপছে তাড়াতাড়ি ওর কাছে যাই হাঁটু গেড়ে বসি কপালো হাত দিয়ে দেখি জ্বরে ফেটে যাচ্ছে আর আবোল তাবল বলছে অকে পাঁচকোলে করে নিয়ে বিছানায় শোয়ালাম কি করব ভেবে পাচ্ছি না এত জ্বর আসছে কি থেকে কি করব মাথায় আসছে না গেট খুলে মার কাছে গেলাম গিয়ে দেখি কিচেনে রান্না করছে কিরে জিহাদ আমার পিছনে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন আর ঝিনুক কোথায় রে মেয়েটা খেয়ে দে না হয় আবার ঘুমাক এত বেলা করে না খেয়ে ঘুমালে চলে পরে শরীর আরো খারাপ করবে মা বুঝতে পড়ছি থাক ঘুমাক ওর ব্রেকফাস্ট আলাদা করে রাখব নে আর শোন মেয়েটা কিন্তু লক্ষ্মী রে এখনো বাচ্চাই রয়ে গেছে জিহাদ মা ঝিনুকের আসলে মা কি আসলে আসলে করছিস জলদি বল দেখছিস না কাজ করছি জিহাদ ওর জ্বর আসছে মা জ্বর আসছে আর তুই এখনো ঠায় দাঁড়িয়ে আছিস কখন জ্বর আসছে আর কিভাবে জ্বর আসলো জিহাদ মা আসলে সকালে আমি দেখি ও জ্বরে কাঁপছে কখন জ্বর আসছে তা তো জানি না তুমি একটু আমার সাথে আসো না মা প্লিজি মা তুই জানিসনি কখন জ্বর আসছে তুই কোথায় ছিলি রাতে জিহাদ না মা কোথাও ছিলাম না রুমে ছিলাম এত কথা বল না কুই কাশো। মা চল এখনি রুমে গিয়ে তো আম্মু বকাঝকা করতেই আছে কেন বললাম না জ্বর আসছে এই সেই মা আল্লাহ এত জ্বর আর তুই কই ছিলি মেয়েটা কিছুই তো চেঞ্জ করেনি শাড়ি গহনা পরেই আছে তুই ওকে রাতে মারছ স্যার নয় বকা দিছিস তাই না আর এই জিদে ও কিছুই খুলেনি জিহাদ মা আমি কেন মারতে যাব আমি মারিনি মা এর হিসাব রাতে নিব তোর তুই কি করছিস রাতে আর ঝিনুকের জ্বর কমুক তুই ডক্টরকে কলদে আসতে বল আমি মোবাইলটা নিয়ে আমাদের পরিচিত ডক্টরকে কল দিলাম আসার জন্য মাকে বললাম কিছুক্ষণের মধ্যে ডাক্তার চলে আসবে ডক্টর জিহাদ আসলে তুমি দিন দিন কি হচ্ছ আমি বুঝতে পারছি না মেয়েটার একশো তিন ডিগ্রি জ্বর মেবি রাতে জ্বর আসছে জ্বরে দাঁতে দাঁত লেগে আছে আর তুমি এক রুমে থেকেও টের নি কিছু মা ও কি কোনোদিন মানুষ ছিল মেয়েটার না জানি কত কষ্ট হচ্ছে আরও সকাল দশটায় আমাকে জানায় জিহাদ আরে মা আমি কি ওর সাথে ছিলাম নাকি ও তো বলেই থেমে গেলাম বললে তো আমার আর বাসায় জায়গা দিবে না আসলে আমি বেশি টায়ার্ড ছিলাম তে তাই হুশ ছিল না মা তোর হুশ কবে হবে আর বড় কি হসনি ডক্টর আমি ইঞ্জেকশন দিছি আর ওষুধ দিছি, জ্বর কমে যাবে আর তোমার মতো হাজবেন্ড থাকতে ডাক্তার লাগে বউয়ের কেয়ার নিয়েও এমন বেখালি হলে চলে মা আসলে ওরে তো বিয়ে দেওয়াই ঠিক হয়নি পরের মেয়ে এনে যদি এর খেয়ালি রাখতে না পারে ডক্টর চলে যেতে নিয়ে আবার ঘুরে বলে ডক্টর নতুন বউ পেয়ে মাথা ঠিক নেই তা অবশ্য হবেই আপা নতুন বউ তো পেয়েছে এবার আমার মন চাচ্ছে এক হাজার ফিট নিচে চলে যাই লজ্জাই মাথা কাটা বউকে ধরলাম না টাচও করলাম না এত কিছু শুনতে হলো ঠিকই আছে আমি এত সুনারি যজ্ঞ অনেক কষ্ট দিয়ে দিছি, আসলে রাগ আমি একদমই কন্ট্রোল করতে পারি না তার মাঝে সেদিন বলেছিল আমি নাকি ক্রেকটার লুজ যাকে তাকে বউ বানাই আবার বিছুটি পাতা লাগিয়ে কি না করলে এত কিছু কি মানা যায় বাট বেশি হয়ে গেল শাস্তি তো পেতেই হবে কিন্তু এরপর থেকে অন্য রকম মা এত কি ভাবছিস খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে ঝিনুকে ড্রেস বদলিয়ে দে আমি আসতেছি জিহাদ আমি মা না আমি হতচ্ছাড়া বিয়ে করে কি বুদ্ধি সব গেছে বলেই চলে গেল জিহাদ মা মা ধ্যাত এখন আমি কি করি আর আমি ওর ড্রেস চেঞ্জ করে দিব ধীরে ধীরে বিছানার কাছে গেলাম যত এগুচ্ছি ততই পা কাঁপতেছে স্থির হতেই পারছি না ধুর আবার মার কাছে গেলাম মা আমি পারব না ড্রেস চেঞ্জ করতে তুমি চলো প্লিজি মা তোর বউ আর আমি যাব যাবি আমার সামনে থেকে নয়তো এই যে এটা দেখছিস গরম করে লাগিয়ে দিব যা তুই জিহাদ খুন্তি দেখিয়ে বলছে মা তুমি বুঝতে পারছ না কি হবে আমার গাত পা কাপে মা আমার কিছু বুঝতে হবে না কাপুক যা তুই আবার গেলাম ঘরে বাটত কাছে যাচ্ছি ততই বুক ধুক ধুক করছে আর তো কাঁপছে এখন হাতও কাঁপছে ওকে এতটা কাছে কখনোই দেখা হয়নি এতেটা নিষ্পাপ লাগছে মনে হচ্ছে সারারাত কান্না করছো প্যাকদিনেই চোখের নিচে কালি হয়ে গেছে কাজল লেপতে গলছে চুল এলো মেলো মেকআপ আধো আধো পুরোই পাগলি লাগছে সাহস করে ওর কাছে গেলাম যেমনে হোক ড্রেস চেঞ্জ তো করাতে হবে এত ভারী ভারী জিনিস আর কতক্ষণ পরে থাকবে ওর বিছানায় বসে হালকা করে ওর গালটা ছোঁয়ালাম পাগলি একটা বলে ওর গালে একটা চুমু খেলাম তারপর গলার হার কানের দুল খুললাম একটা একটা করে চুরি খুলছি এখন ঘুমতাই চুপ করে আছে জেগে থাকলে চিল্লিয়ে বাড়ি উঠিয়ে ফেলতো কিছুটা ঝুঁকে মাথাটা হালকা উঠিয়ে ওড়নাটা সরালাম এখন শুধু শাড়িটাই বাকি আছে তাছাড়া এখন দেখতেও অনেকটা হালকা লাগছে এতক্ষণ মনে হয়েছিল বস্তা পড়ে আছে শাড়ির সেফটিপিন খুলছি মনে হচ্ছে নিজের ভিতর ঝড় বইছে আচল সরিয়ে আর নিজেকে আটকিয়ে রাখতে পারলাম না বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলাম আর পিছাতে লাগলাম এভাবে হয় না যাই করেছি ঝিনুক জাগ্রত অবস্থায় করেছি এভাবে ওকে না জানিয়ে না বলে টাচ করাটা একদমই ঠিক হবে না একদমই ঠিক হবে না হবে না আমার দ্বারা এভাবে ওকে কাছে পাওয়া কখনোই সম্ভব না যাই করব জাগ্রত অবস্থাই করব যদিও ও এখন শরীয়ত মোতাবেক আমার বউ আমার অধিকার আছে ঠিক বাট এরপরও মতামত আছে প্যান্ট থেকে রুমালটা বের করে গেট লক করে ব্যাগ থেকে ওর টি শার্ট আর প্লাজো বের করলাম আর চোখ বেঁধে নিলাম ড্রেস চেঞ্জ করে দিলাম নিজেকে যতটা সম্ভব সংযত করেছি চোখ খুলে ওয়াশরুম থেকে পানি এনে রুমালটা ভিজিয়ে ওর হাত গলা মুখ মুছে দিলাম এখন অনেকটা স্বাভাবিক লাগছে ওকে চুলগুলো খুলো ছড়িয়ে দিল আম বালিশের মাঝে আর চাদরটা ওর গায়ে দিয়ে দিল আম যেন শীত না করে কপালে আরেকটা চুমু দিয়ে বের হয়ে গেলাম এবার আম্মুর কাছে গেলাম দেখি ডাইনিং টেবিলে খাবার রেডি করছে আমাকে দেখে বলল বস কি হল জিনুকের অবস্থা কেমন এখন আর এভাবে লজ্জা পাওয়ার কি আছে জিহাদ মাথা চুলকাতে থাকলাম কি বলবো মা থাক থাক মাথা চুলকাতে হবে না বাবা কিরে জিহাদ এতক্ষণে উঠার নাম হল বউ পেয়ে কি ভুলে গেলি নাকি তাছাড়া বউ একটা পেয়েছিস হাজারে একটা ওকে কি আর ছাড়া যায় জিহাদ বাবা কথাটা কিছু ব্যঙ্গাত্মক ভাবে বললেও কথাটা আমার নজর এড়ালো না আসলে বাবা যার যেমন চয়েজ তোমার চয়েজের সাথে তো আর আমারটা মিলবে না তখনই দেখি তুষা আর ওর আম্মু ব্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছে বাবা কিরে এই সাজ সকালে কোথায় যাচ্ছিস তুষা টাম্মু যাওয়ার জায়গা কি অভাব আছে নাকি এখানেই পড়ে থাকতে হবে বাবা আমি কি সেই কথা বলছি নাকি তোরা তো তুষা আমরা ব্যাংকক ব্যাক করছি জিহাদ আমি কি হেল্প করব তুষা কারো অনুগ্রহের প্রয়োজন নেই মা চল বলে চলে গেল তুষা তুষার মা তোমার ভালো ছেলে আর ভালো বউ নিয়ে থাকো আমরা নাই থাকলাম দরকার নেই আমাদের থাকা এখানে জিহাদ আমরা ভালোই আছি আপনি ভালো থাকলেই চলবে তুষার আম্মু বদমাইশ একটা থাক তোরা আর ভাইজান আপনি ওদের সাথে তাল মিলিয়েই চললেন আসি জিহাদের বাবা শুন আমার কথা এভাবে ভুল বুঝিস না জিহাদ বেস্ট ও ফ্লাক জিহাদের বাড়া এবার উঠে চলে গেল আমার ভিসাও রেডি করো আমিও চলে যাব বলে চলে গেলেন জিনুক এখনো ঘুমিয়ে আছে কি করব ভেবে পাচ্ছি না একে তো ওর উঠার নাম নেই আবার ভয় হচ্ছে ঘুম থেকে উঠে কি করে বসে তাও রুমে গেলাম দেখি শুয়ে আছে আজ সারাদিন ও খায়নি আমারও খাওয়া হয়নি কি করে খাই ওকে রেখে আমার জন্য আজ ওর এই অবস্থা ওর পাশে গিয়ে শুয়ে জড়িয়ে ধরলাম শরীর অনেকটা ঠান্ডা হয়েছে জ্বর কমেছে তাহলে জড়িয়ে ধরার সাথে সাথে বলছে ঝরা তোকে কতবার বলছি আমায় ঝরিয়ে ধরবি না বারবার এক কথা বলতে হয় কেন আরেকবার ধরলে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব বলে ও আমার দিকে ঘুরে শোয়ায় আমার এক হাত ওর পিঠের নিচে চলে যায় যখনই হাত টান দেই ঝিনুক সজাগ হয়ে যায় আর আমাকে দেখে ওকে জড়িয়ে ধরে আছি দেখামাত্র সজোরে ধাক্কা দেয় একটা আর তাল সামলাতে না পেরে আমি খাটের ও পাশে পড়ে যাই আমি ছি ছি এতটা নিচু আপনি অসুস্থ ছিলাম আর এই সুযোগে আপনি আর ভাবতে পারছি না আমি জিহাদ ঝিনুক বিলিভ করো আমি কিছু করেনি জাস্ট আমি আমার আপনাকে বিলিভ করা অনেক হয়ে গেছে আমার দুর্বলতার সুযোগ নিয়ে যা করেছেন আপনি ছি আপনি আমাও বলতেন আমি নিজে সব বিলিয়ে দিতাম বাট কেন আপনি এমন করলেন কেন জিহাদ দেখো তুমি এখনো অসুস্থ প্লিজ যা বলার পরে বইল এখন চুপ থাকো আমি তুই আর একটা কথা বলবি না আমার সাথে লুফার লুজার ক্রেকটারলেস সুবিধাবাদী আমাকে ছোয়ার আর চেষ্টা করবি না জিহাদ তুমি ভুল ভাবছ তেমন কিছু হয়নি প্লিজ এসব বলো না আমি তোমাকে কোনো টাচ করিনি বিলিভ মি আমি তোর থেকে কুকুর ও শতগুণে ভালো তুই যেমন চরিত্রহীন তোর মনটা ও নোংটা জিহাদ ঝিনুক ভালো মতো কথা বল অসুস্থ হয়েছ তাই বলে এই না যে যা খুশি তাই বলবে দেখো তুমি এখন অসুস্থ সুস্থ হও সব বলব আমি সুস্থ হয়ে আর কি করব আমার আর কি বাকি আছে সব শেষ সব সব তুই তো চাষি সুস্থ হয়ে যেন তোর বিছানার সঙ্গী হতে পারি তাই না আমি ডিভোর্স চাই ডিভোর্স ঝিনুকের এই ডিভোর্স কথাটা বারবার জিহাদের কানে বাজছে ডিভোর্স চাই ডিভোর্স জিহাদ সজরে একটা চর দেয় ঝিনুকের গালে জিহাদ আর একদিন এই কথা বললে তোমার কি হাল করবো তা তুমি নিজেও ভাবতে পারবে না আমি চর দেওয়ার সাথে সাথে মনে হল আমার মাথা পুরোটা ঘুরে গেছে তারপরও বললাম এখন তো আমাকে মারবেনি আমার তো সব পাওয়া হয়েই গেছে আর তো কিছু বাকি নেই আমি তো পুরাণ হয়ে গেছে বলে কান্না করতে লাগলাম আর জিহাদ কি যেন বলতে নিয়েও বলল না ডেস্কের উপর কাচের গ্লাস ছিল গ্লাসটা নিয়ে ফ্লোরে ছুঁড়ে মেরে চলে যায় আমি ফ্লোরে বসে পড়লাম থাকব না এ বাসায় কি নিয়ে থাকব কে আছে আমার দরকার নাই এমন হাসবেন্ডের দরকার নেই চোখ মুখ মুছে রুম থেকে বের হলাম দেখি মা বসে আছে আমাকে দেখা মাত্র বললেন মা বস এখানে আর তোর শরীরের অবস্থা কেমন আমি আছে মেটাটমুটি আর আপনি জানলেন কিভাবে মা এক বাসায় পাশাপাশি ঘরে থাকি এটা কি আর বলতে হয় জিহাদ বলছে আমি ও আচ্ছা আমি তো সারাদিন ঘুমিয়ে কাটালাম এখন না হয় কাজ করি মা তোর কাজ করতে হবে না আগে সুস্থ হ তারপর কাজ করিস তো এখন খেয়ে ওষুধটা খেয়ে নে আর রেস্ট নে আমি হুম বলে রুটি আর কলা খেয়ে ওষুধ খেয়ে চলে আসলাম আয়নার সামনে এসে দেখি থাপ্পরের পাঁচ আঙ্গুলের দাগ বসে আছে গালে হাত দিয়ে বসেছিলাম যেন মা দেখতে না পায় থাপ্পরের জোশয় গায়ে হাত বুলালাম আর নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়তে লাগল এক রাস ঘৃণা আর রাগ নিয়ে সরে আসলাম আর বলতে লাগলাম আই হেট জেহাদ আই হেট ইউ তোকে শুধু ঘৃণা করি আমি শুধু ঘৃণা কেন যে তোর সাথে বিয়ে হলো চিন্তা করিস না তোর এমন অবস্থা করব ঝিনুকের নাম বেঁচে থাকতেও ভুলবি না এদিকে জিহাদ বন্ধুদের সাথে আজ দিন পর আড্ডা দিচ্ছে তাকে আগে দেখা গেলেও এখন দেঝাই মেলে না সাডেন জিহাদকে দেখে তো সবাই অবাক আকাশ দোস্ত তুই এতদিন পর আমাদের কথা মনে পড়ল তাহলে রিয়াদ তুই কিভাবে আমাদের ভুলতে পারলি ইয়ে নিশান আরে দেখ বেটায় বিয়েটিয়ে করছে নাকি এই জন্য আমাদের ভুলে গেছে আমি মনে মনে বললাম আমার আবার বিয়ে এটা তো অভিশাপ না আছে শান্তি না আছে ভালোবাসা জিহাদ এসব কথা রাখো সাইড দে বসি আকাশ সাইড তো দিমুই কিন্তু এটা আগে তোর মোড অফ কেন কি হয়েছে নিশান আরে ইয়ার একটা বেনসন্দে হালারে খাইয়া একটু মোড অন করুক জিহাদ নিশান তোকে হাজার বার বলছি মুখের ভাষা ঠিক করতে রিয়াদ আচ্ছা বাবা রিলাক্স ওর কথায় রাগ করিস না জানিসি তো এমন এখন এটা বল তোর কি হয়েছে নিশান ছেঁকা খাইছে মনে হয় চোখ মুখের অবস্থা দেখছস রিয়াদ চুপ থাক তুই তেরে এক্সপ্লেন করতে বলেনি কেউ শুরু থেকে সব বললাম কি হয়েছে না হয়েছে ওরা শুনে তো অবাক সবাই একসাথে তুই বিয়ে করলি আমাদের জানালিও না একা একা বিয়ে করে ফেললি রিয়াদ ট্রিট কই আমাগো ট্রিট আমারে দু দুপ্যাক বেনশন আর বটকা খাওয়াবি নইলে তোর এই বিয়াবাদ জিহাদ আমার চল্লিশ আর খাবার ট্রিটের সাথে একবারে খেয়ে নিস আকাশ তোরে বোটকা না দু বোতল বিষ খাওয়াব নিশান আসলে তোরা আমার বন্ধুই ছিলি না জিহাদ আমার বন্ধু রিয়াদ তোরে যে দিতে পারব ওই ভালা তুই হালা মরস না জিহাদ চুপ থাক চল তোদের ট্রিট দিব যা খাবি তাই খাওয়াবো নিশান চল তাহলে রিয়াদ তুই তো আগে যাবি দিন দিন পেটের যে হাল করছিস বিয়ের পর তোর পোলাপান ফুটবল খেলব তোর পেট নিয়া নিশান আমার পেট নিয়া কোনো বাজে কথা বলবি না এই পেটের জন্য আমার কোনো জিএফ নাই আকাশ জিএফ জুটে না তুই আসছিস বৌনিয়া ও তো কুমারত্বের পুরস্কার পাবে নিশান তোরা এমন করস আগামী সপ্তাহে আমি বিয়া কর্ম দেখিস জিহাদ তোরা এমন ঝগড়াই করবি চল না হয় আমি গেলাম এরপর দেখি পিছন পিছন আসছে সবগুলো এদিকে আমি চিন্তায় পড়ে গেছি সেই সন্ধ্যায় বের হলো আর এখন বারোটা বাজে আসার নাম গন্ধ নেই আগে তো দশটা বাজার আগে চলে আসত কি হল কোথায় আছে কলও যাচ্ছে না ফোন ফোনফ কেমনটা লাগে কিছুক্ষণ পর গেট খোলার আওয়াজ পাই দেখি আসছে বাট কেমন যেন মাতাল মাতাল লাগছে জিহাদ ঝিঝিনুক তোমায় অনেক অনেক সুন্দর লাগছে আমি ছি আপনি মদ খেয়েছেন জিহাদ ছি ছি বলার কি আছে বলেই আমার দিকে এগুতো লাগল আর পিছাতে লাগলাম আমি দেখুন মোটেও ভালো হবে না আপনি ওখানে দাঁড়ান কাছে আসবেন না জিহাদ আমি একশো বার আসব তোমার কি পিছুতে পিছুতে একেবারে ওয়ালের সাথে মিশে গেছি জিহাদ তোমার এই থুতনির তিলটা অনেক বেশি কাছে টানে আর ঠোঁটটা যেন গোলাপের পাপড়ি আমি এটা বলেই উনি আমার থুতনিতে গভীর চুমু খায় আর শক্ত করে জড়িয়ে ধরে আছে পুরাই স্তব্ধ হয়ে গেছি এটা কি হল থুতনি ছেড়ে এবার আচমকা আমার ঠোঁটে উনার ঠোঁট মিলিয়ে দেয় পুরো শরীরে এক প্রকার আবেশের তৈরি হয় কাপুনি দিয়ে উঠে আর উনি আমার ঠোঁটের স্বাদ নিতেই আছে ছাড়ার নাম নেই এক হাত দিয়ে চুলের মুঠি ধরে আছে আছে আরেক হাত দিয়ে আমায় শক্ত করে চেপে ধরে আছে না পারছি ছাড়তে না পারছি কিছু করতে এদিকে আমার দম বন্ধ হয়ে আসছে এক সময় দেখি উনার শরীরে ভার আমার উপর দিচ্ছি তখনই সোজোরে একটা ধাক্কা দেই আর তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায় আর আমি সেখানেই ঠায়ে দাঁড়িয়ে আছি পরদিন সকালে সূর্যের আলো জিহাদের চোখে পড়তেই জিহাদ আস্তে আস্তে চোখ খোলে উঠতে নিলে মাথায় হাত দিয়ে দেখে আলু হয়ে গেছে আর প্রচণ্ড ব্যথা করছে মাথা রাতে কি হয়েছে আর ও নিচে কেন মরা মানুষের মতো পড়ে আছে কিছুই মনে আসছে না খাট ধরে উঠে আশেপাশে তাকিয়ে দেখে ঝিনুক নেই গেটও খোলা হয়তো আম্মুর সাথেই আছে উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখে আটটার উপরে ও মাই গড এত লেট মোবাইল রেখে চলে আসতে নিলে একটা চিরকুট রাখা মোবাইলের নিচে কাগজটা হাতে নিয়ে খুলে দেখে আপনার সাথে যে আমার বিয়ে হয়েছে এটা মোটেও বাহিরের কেউ যেন না জানে আইমিন ভার্সিটিতে মনে থাকে যেন ইস আমার ঠেকা পড়ছে আমি সেধে সেধে বলতে যাব তোমার দরকার হলে তুমি বলেই কুলকিনারা পাবে না হু বলে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হলাম বাট ঝিনুককে দেখতে পেলাম না মাকে ডাক দিল আম জিহাদ মা ঝিনুক কোথায় মা ও তো আরও এক ঘন্টা আগো বাসা থেকে বের হয়েছে কেন তুই নাকি বলছিস যেতে তুই পড়ে যাবি জিহাদ গোমরা মুখ ও ই জন্যই চিঠি রেখে গেছে আমি কখন কি বললাম কিছুই তো বলিনি মা তোর নেকামি বন্ধ কর আজকে ও একা গেছে কিছু বললাম না আগামীকাল যেন ও একা না যায় তাহলে তুই বাসায় থাকতে পারবি না জিহাদ আমি এখন পর হয়ে গেলাম ধ্যাত আমি তো কিছুই জানি না আজকে ওরে আমি বলেই চলে গেলাম ফাজিলটা আমাকে তো বলেই নি উল্টো আমাকে ফাঁসিয়ে গেছে এদিকে আমি ভার্সিটির ক্যাম্পাসে বসে আছি কয়েকজন মিলে মুক্তা কিরে এতদিন কোথায় হারিয়ে গেছিলি কল যায় না তোরও খোঁজ নাই আমি গ্রামে গেছি তাই তোদের বাসায় যেতে পারিনি নয়তো বাসায় যেতাম আমি আমার খোঁজ নিয়ে কি করবি আমি এতদিন পিঁপড়ার গুহায় ছিলাম তাই পাসনি মুক্তা পিঁপড়ার গুহা আমি ভুল বলেছি নাকি আচ্ছা দেখতো এই ড্রেসে আমায় কেমন লাগছে পিছন থেকে কে যেন বলে উঠে বিউটি কুইন তোমায় পুরোই হট সুইট কুইট লাগছে এবার ঘুরে তাকিয়ে দেখি পিয়াস দেখা মাত্রই মেজাজ পুরোই গরম হয়ে গেছে এসব বলার সাহসকে দিছে ওকে ভ্রু কুচকে বললাম কি বললি তুই আমাকে আমি সামনের দিকে যাচ্ছি আর পিয়াস পিছাচ্ছে আমাকে হট লাগছে তাই না পিয়াস আমি আসলে ফান করেছি ঝিনুক তোতলিয়ে আমি আজ বুঝবি ফান কি আমার সাথে ফান করা তাই না এবার দেখি মাথায় হাত দিয়ে রাখছে মাথা হাত দিছ হাত হাতসরা নয়তো চুল টেনে ছিঁড়ে ফেলব হাতসরা পিয়াস এই এই এবারের মতো মাফ করো সরি সরি আর বলবো না তবুও চুল ধরো না সেদিনের ঝাঁকানির ঘাড় ব্যথা এখনো আছে আমি আজ তো তোর কোনো মাফ নেই বলে ওর স্টাইল করা চুল ধরে আবারও ঝাঁকাচ্ছি তো ঝাঁকাচ্ছি পিয়াস আরে বাবা ছাড়ো কি এমন বলছি এমন ঝাঁকাচ্ছ আমায় আমি আবার কথা বলছিস ওই মুক্তা ব্যাগ থেকে কেঁচিটা বের করতো ওরে বক কাটিং করে দিই পিয়াস এই এই এটা মোটেও ভালো হবে না আমি তো আমার উপর কথা বললি কেন তুই আর বলবি মুক্তা কি শুরু করলি তুই ছাড় ছাড় আমি তুই কোনো কথা বলবি না আমার সাথে এত ঘেসাঘেসি করতে আসে কেন তোরে কেঁচি বের করতে বলছি না বেশি দরদ দেখালে তোর চুল কেটে দিব এদিকে জিহাদ ক্যাম্পাসের সামনে দিয়ে যাচ্ছে হঠাৎ চিল্লা চিল্লির আওয়াজ শুনে তাকিয়ে দেখে ঝিনুক সিনিয়র এক ছেলের চুল ধরে ঝাঁকড়াচ্ছে এই মেয়েটা ফাজিল না ফাজিলের হাড্ডি একটা যেখানে যায় সেখানে অগ্নিকাণ্ড ঘটায় কেমন ভাবে ঝাঁকরাচ্ছে দেখছো কাণ্ড কাহিনী ওদের ওখানে গেলাম কি হচ্ছে এখানে হচ্ছে টাকি আর এই মেয়ে তোমার কলি যায় এত সাহস একটা মেয়ে হয়ে আরেকটা ছেলের চুল ধরে টানছ মেয়ে হলেও চলত ছাড়ো ছাড়ো বলে হাত টান দিয়ে সরালাম আমি আজ বেঁচে গেলি নয়তো তর মণ্ডুটা নিয়ে বাসায় যেতি আর আপনার সমস্যা কি বলুন তো আমি যা খুশি তাই করব আপনার কি জিহাদ এটা তোমার বাসা পাওনি যা খুশি তাই করবে এটা প্রতিষ্ঠান আর আমি একজন টিচার তোমরা যা খুশি তাই করবে আর আমি দেখব চেচে। চেয়ে আমি আইসে ডায়ালগ মারতে এই মুক্তা চলত বলে চলে আসলাম পিয়াস আহ স্যার আমার মাথা ঝিম ধরে গেছে এটা মেয়ে না জল্লাদ জিহাদ আর তুমি কি পেয়েছ এই মেয়ের পিছ লেগেছ এর আগেও তোমায় ইনফর্ম করেছি গায়ে লাগাওনি এরপর যেন এমন না দেখি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না পিয়াস আপনি বললে কি হবে যাকে ভালোবাসা যায় তার সবকিছুই মেনে যায় বড্ড বেশি ভালবাসি মাই ঝিনুক সুইটহার্ট তুমি যত কিছুই বলো তোমাকে তো আমি ছাড়ছি না মনে মনে বলছি এদিকে সার আসার কোনো নাম নাই ক্লাসে বোরিং লাগছে কি করি না এভাবে থাকা যায় না বেঞ্চ থেকে উঠে সোজা সামনে এসে দাঁড়ালাম মানে বোর্ডের সামনে দাঁড়ালাম হেলো গাইস এটেনশন প্লিজ এবার সবাই আমার দিকে সবার দৃষ্টি কি বলবো বললাম ক্লাসের কারা আছো একই ক্লাসে যাদের রিলেশন চলছে লাভবার্ডগুলো কই একটু হাত তুলত তোমাদের নিয়ে বিশেষ কুইজ আছে আজ স্যার আসবে না ক্লাসে তাই ভাবলাম এভাবে সবাই বসে থাকলে বোরিং লাগবে তার থেকে মজামস্তি করি সময় পাস হবে কি বলো তোমরা আর তোমরাও ভালো সময় কাটাতে পারবে সবাই একসাথে বলে উঠল ওয়াও রিয়েলি উই আর এগ্রি সবাই চিল্লিয়ে বলল আমি ওকে ডান তাহলে যারা লাভ কাপল আছো তারা আলাদা হয়ে যাও বলার সাথে সাথে ক্লাসের অর্ধেকের মতো আলাদা হয়ে গেছে এবার সবাই বলছে কি করব এখন আমি বললাম মনে মনে ওরে বাবারে এতগুলো ভিতরে ভিতরে লাইন লাইনমারে আর দেখতে পুরাই ভেজা বেড়াল লাগে তোমরা কাপলগুলো এক সাইডে বসো আর বাকিরা এক ওয়াশে বস যারা সিঙ্গেল আছো তারা গান গাবে আর তোমরা কাপল যারা আছো তারা লটারিতে ডান্সে এটাই করতে হবে এবার বল আমার ডিসিশন কেমন হল সবাই চিল্লিয়ে বলল ওয়াও জিনুকে জাস্ট ওয়াও আসলে তোর বুদ্ধির তারিফ করতে হয় ডিসিশন জাস্ট ওয়াও হয়েছে ডিয়ার আমি আরে বাবা আসতে আসতে চিল্লাইস না তোরা তো শুরু হয়ে যাক নাকি এদিকে জিহাদ মিটিং শেষ করে উপরে আসতেই আওয়াজ শুনতে পায় যত ক্লাসের সামনে এগোয় ততই আওয়াজ বাড়তে থাকে ক্লাসে ঢুকেই দেখে একজন ছেলে আরেকজন মেয়ে ডান্স করছে কয়েকজন গান গাইছে আর ছেলে মেয়ে একসাথে বসে আছে আর মনে হচ্ছে ঝিনুকি মেইনটেইন করছে এসব মাথাটা গরম হয়ে গেছে পিড়িতে রালাপ চলছে ক্লাসে পড়া তো পারেই না গর্দবগুলো আমি নাই কোথায় গ্রুপ স্টাডি করবে তা না ডান্স চলছে আজকে এদের সবগুলোর পানিশমেন্ট হবে আর ঝিনুকের হবে ডাবল পুরো ক্লাস প্রিন্সিপাল স্যারে রুমে দাঁড়িয়ে আছে আর আমাকে সবার সামনে দাঁড় করানো হয়েছে প্রিন্সিপাল সব শুনলাম এখন জিহাদ তুমি বলো কি করতে হবে জিহাদ আমার মতে ক্লাসরুমে ছেলে মেয়ে আলাদা করে দিন না হয় সিসি ক্যামেরা লাগিয়ে দিন প্রিন্সিপাল দেখো জিহাদ আমিও আগে চেয়েছিলাম আলাদা করব বাট এতগুলো ডিপার্টমেন্ট তার মাঝে জায়গা কম তার থেকে বরং সিসি ক্যামেরা লাগিয়ে দেই আমি স্যার আমার কিছু বলার আছে জিহাদ ভ্রু কিছুটা কুচকে তোমারও বলার আছে আমি শুনুন থাক কিছু বললাম না স্যার কথা হল আমাদের মেইন সমস্যা হল এই যে ইনি জিহাদকে দেখিয়ে তাকে এক্সচেঞ্জ করে নতুন টিচার রাখুন সমস্যা সমাধান সিসি ক্যামেরা লাগবে না প্রিন্সাপাল কেন কেন ও কোনো অপরাধ করেছে জিনুক আমি আসলে স্যার বলতে নিব দেখি জিহাদ এমনভাবে তাকিয়ে আছো মনে হয় চোখ দিয়ে গিলে খাবে আর বললাম না উনি হয় আমাদের নিয়ে অতিষ্ঠ তাছাড়া শকুনের মতো চোখ আর পেচার মতো দৃষ্টিশক্তি থাকলে সিসি ক্যামেরা লাগে না স্যার প্রিন্সিপাল আচ্ছা আমি দেখছি তোমরা নেক্সট টাইম আর এমন করবে না আর ক্লাসে কারা একসাথে ছিলে তারা বস গার্জিয়ান ডাকা হবে আশেপাশে তাকিয়ে দেখি সবাই অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে আসলে আমারই দোষ ওদের তো বাঁচাতে হবে যেমনই হোক আমি আসলে স্যার আমরা তো কাপল ডান্স করছিলাম মানে কুইজ ছিল এখন ক্লাসে ছেলে মেয়ে উভয়ই আছে সরকার তো সবাইকে সমান অধিকার দিচ্ছে তাই না স্যার তাহলে আমি কিভাবে তাদের অধিকারটা কেড়ে নেই তাছাড়া ওদের রেখে আমরা একা একা কিভাবে কুইজ খেলি তাই ওদের ও নিছি আর একা একা তো ডান্স করা যায় না তাছাড়া কুইজি কাপল ডান্স তাই আমি বলেছি তোরা নিজেরা কথা বার্তা বলে নেকে কার সাথে কিভাবে কি করবে তাহলে এখানে অপরাধ কোথায় আমাদের স্যার প্রিন্সপাল আসলেই তো কথা রাইট বাট সত্য বলছ তো বাকিরা এটা কি ঠিক সবাই একসাথে হ্যাঁ স্যার রাইট আমরা তো শুধু কুইজের জন্য একসাথে হয়েছিল প্রিন্সিপাল জিহাদ কেন তুমি এদের উপর এক্সট্রা চাপ দাও ওরা কুইজ করছিল তো পার্টনার লাগবে হুট হাট করে তো কাউকে বেছে নেওয়া যায় না হয়তো তোমার কোথাও ভুল আছে জিহাদ স্যার ভুল কোথাও না আমি রাইট সব এই ঝিনুকে চাল আমি জিহাদ আমার দিকে তাকাতেই চোখ টিপ মারলাম দেখে মনে হল তেলে বেগুনে জলে উঠছে প্রিন্সিপাল আচ্ছা তোমার এখন যেতে পারো আমি বিষয়টা দেখাচ্ছি একে একে সবাই বের হয়ে গেল শেষে আমি আর জিহাদ বের হলাম জিহাদ আমাকে এক্সচেঞ্জ করার প্ল্যান তাই না আজ বাসায় যাও তুমি আমি গোমরা মুখ ভেংচি দিয়ে বললাম কানের সামনে মশার মতো ফুসুর ফুসুর কইরেন না তো জিহাদ তেমাকে আমি দেখে নিব অনেক বেড়ে গেছ বলেই হনহন করে চলে গেল মুক্তা দিন দিন দেখি বুদ্ধি বাড়তেছে তোর কেমনে লি করলি আমি বজ্জাতটা কিভাবে নিজেকে ও যা খুশি তাই করবে আর আমি মেনে নিব আমিও কম জানি না মুক্তা তুই পারিসও বটে আমি চল না অনেক দিন ধরে ফুসকা খাওয়া হয় না আজ খেয়ে আসি মুক্তা চল তাহলে খেতে তো ইচ্ছা করেই তুই বের হস না আমি এখন তো বললাম দাঁড়িয়ে আছিস কেন আমরা সবাই ফুসকা খেতে চলে গেলাম মুক্তা আজকের ফুসকাটা কিন্তু সেই হয়েছে আমি ইয়াম্মি ইয়ার যদি তোর ফুস্কার থেকে এখন তেলাপোকা বের হয় কেমন হবে মুক্তা কি কি তেলাপোকা কই কই আমি হাহাহা মজা করলাম খা দিয়া আচ্ছা ঝিনুক তোর সাথে স্যারে এত কিসের দন্ধরে আমি এটা তোর গোবর মাথা বুঝবি না দিয়া হ্যাঁ হ্যাঁ তুই তো বিজ্ঞানী আইনস্টাইন হয়ে গেছিস আমি দূর যে মরে গেছে ওকে টানিস কেন উনার সাথে আমার পূর্বের জন্মে শত্রুতা ছিল এই জন্মেও আমাকে ভুলতে পারেনি এদিকে জিহাদ রাগে ফেটে যাচ্ছে ভার্সিটি চারটয়া ছুটি দিচ্ছে আর আসার কোনো খোঁজই নাই এখন সাতটা বাজবে ফোনটাও অফ করে রাখসে জিহাদ মা তোমার জন্য ও অনেক বেড়ে গেছে তুমি দিন দিন ওর সাহস বাড়িয়ে দিচ্ছ মা এত টেনশন করিস কেন হয়তো ফ্রেন্ডের সাথে কোথাও গেছে বুঝিয়ে বললেই হয় জিহাদ আজ বুঝিয়ে বলবো নে আসুক শুধু মা তুই তো এককালে ভার্সিটি গেলে আর আসতে মন চাইত না বাসায় মেয়েটা একটু না হয় গেছো এভাবে রিয়েক্ট কেন করছিস জিহাদ আমার সাথে ওর অনেক তোপাত আমি ছেলে মানুষ সারারাত বাহিরে থাকলেও বলার কেউ নাই ও মেয়ে মানুষ হয়ে কেন বাহিরে থাকবে আবার মোবাইলও অফ করে রাখছে মা চিন্তা করিস না চলে আসবে আমি মুক্তা কয়টা বাজে মুক্তা সাতটা বাজে কেন আমি কি বললি সাতটা বাজে ভালে করে দেখ মুক্তা আরে ঠিকই বলছি তুই না হয় ঘড়ি দেখ আমি ওরে আল্লাহ আমি গেলাম তোরা থাক আমাকে আগে বলবি না বায় একটা রিক্সা নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম বাসায় ঢুকে দেখি গেট খোলা ব্যাপার কি সবসময় তো লক থাকে পা টিপে টিপে যাচ্ছি হঠাৎ কান কে যেন টান ধরে আছে পিছনে তাকিয়ে দেখি মা কান ধরে আছে আমি কান ব্যথা করছে ছাড়ো মা ম্যাডাম আপনি না বলে কোথায় গিয়েছিলেন আবার ফোনও অফ রাখছেন আমি আজকে ফুসকা পার্টি ছিল পরে সব বলবো উনি কোথায় মা দেখ ঘরে বসে আছে যা অনেক রেগে আছে আমি আচ্ছা রুমে ঢুকে তো চোখ কপালে উঠে গেছে হায় হায় সব কাপড় আলমিরা থেকে বের করে মাটিতে ফেলে রাখছে বিছানার চাদর বালিশের কভার সব নিচপ ফেলে রাখছে মনে হয় ময়লার স্তূপ জিহাদ কোথায় গিয়েছিলে আমি কেন সব কথা আপনাকে বলতে হবে নাকি এই টেন্ডার নিয়ে বসছেন জিহাদ শা আবার মুখে মুখে তর্ক করো প্রশ্ন করেছি এনসার দাও আমি ফুস্কা খেতে গেছিলাম জিহাদ ও আচ্ছা তাহলে তো ফুস্কা হজম হতে হবে না এই যে কাপড়গুলো দেখছো সব ধুবে তুমি আমি আমি এত কাপড় অসম্ভব আমার দ্বারা হবে না আমি পারব না জিহাদ এই স্কেলটা দেখছো পিটিয়ে লম্বা করে ফেলব সময় কুড়ি মিনিট সব কাপড় পরিষ্কার করবে আমি যত সব করতেছি শয়তান বাদর উল্লুক তোর কাপড় পরিষ্কার করছি বলে সব কাপড় তুলে বাহিরে বের হলাম দেখি মা কোথায় যেন যাচ্ছে মা কিরে এত কাপড় নিয়ে কোথায় যাচ্ছিস আমি দেখি কি করা যায় তুমি কোথায় যাচ্ছ মা একটু পাশের ফ্ল্যাটে ঘুরে আসি তুই থাক আর খেয়ে নে আমি আসছি আমি ওকে মা চলে গেল আমি গিয়ে ওয়াশিং মেশিনে যত কাপড় আছে সব ডুকিয়ে দিলাম আর যত সুইচ আছে সব একসাথে টিপলাম সব কাপড় ধুয়ে বের হবে আমাকে খাটাবি তা তো হবে না খবিশ কোথাকার সব কাপড় ভিতরে দিয়ে চলে আসলাম এর মাঝে দেখি বাসা থেকে কল দিচ্ছে কলটা নিয়ে ছাদে চলে গেলাম এদিকে জিহাদ কি ব্যাপার এত পুরা পুরা গন্ধ আসছে কোথা থেকে হয়তো বা কারো কিছু পুড়ছে কিন্তু না গন্ধ এবার ভার্সে সাথে ধোয়া দিয়ে বাড়ি ঘর আন্ধার হয়ে গেছে জিহাদ তাড়াতাড়ি ঘর থেকে বের হয় এত ধোয়া কিসের আর ঝিনুক কোথায় ওর তো কোনো আওয়াজও পাচ্ছে না ধোঁয়ার দিকে যেতে যেতে দেখে ওয়াশিং মেশিন থেকে ধোয়া বের হচ্ছে কাপড় অনেকগুলোই পুড়ে গেছে তাড়াতাড়ি সুইচ অফ করে ঝিনুককে খুঁজতে থাকে আজ ওকে কোষে কয়েকটা না মারলে হবে না সিঁড়ি দিয়ে ছাদে উঠে দেখে কার সাথে যেন কথা বলছে আর হাসছে আনমনে জিহাদ আচ্ছা বল তো তোমার মাথায় কি গিলু আছে হ্যাঁ এটা কেমন বোকামি একটু বুদ্ধিটুকুও নেই খালি শয়তানি বুদ্ধি মাথায় ওর চেয়াহার দিকে তাকিয়ে আর কিছু বলতে পারিনি আমি হু আমি কি করেছি আর সরি সকালের জন্য আর এমন ভুল হবে না জিহাদ সব কিছু কি সরি বললে হয় যে কোনো কিছুই ভেবে চিনতে করতে হয় তুমি যেসব কাজ কর কেউ সহ্য করতে পারবে না তাকিয়ে দেখি মনে হয় এবার কান্না করেই দিব চোখের পানি টলমল করছে আমি বললাম তো আর এমন হবে না সবাই শুধু আমাকে বকে কেউ ভালবাসে না আমায় জিহাদ এই যে পাগলি কান্না করছ কেন আমার দিকে তাকাও তাকাও আসলে সেদিনের জন্য সরি রাগ কন্ট্রোল করতে পারিনি তাই এমন ব্যবহার করেছি আমায় মাফ করে দাও আমি তাকিয়ে দেখি কান ধরে আছে দেখেই ফিক করে হেসে দিলাম আপনাকে ভালোই লাগছে কান ধরে আছেন এভাবেই থাকেন জিহাদ ওর চোখ মুছে দিয়ে কান ধরলাম ঠিক আছে এভাবেই থাকব হু আমি হিহিহি থাকার আর ডং করতে হবে না কান ছাড়েন জিহাদ কান ছাড়লে কিন্তু কোলে নিব আমি কেন ইসস জিহাদ হুম হুম সব কিছুর কারণ থাকে না কিছু কিছু ক্ষেত্রে অকারণও থাকে আমি বাহ কবি হয়ে গেছেন জিহাদ কিছুটা ওর কাছে গিয়ে সব কথা মুখে বলতে হয় না কিছু কথা বুঝে নিতে হয় বলে ওকে কোলে নিলাম আমি এটা কিন্তু ঠিক হবে না শয়তান ফাজিল বজ্জাত কোনদিনও ভালো হবে না জিহাদ ওকে নামিয়ে দিলাম ঠিক আছে আমি যেহেতু খারাপ আপনার সাথে কি আর আমাকে মানায় বলেই চলে আসতে নিলাম তখনই দেখি পিছন থেকে আমার জামা টেনে ধরে আমি আরি রাগ করেন কেন আমি সত্যি সত্যি বলি নাই তো জানি খুব অভিমান করছে জিহাদ তো কি মিথ্যা মিথ্যা বলছ আমি তার সামনে গিয়ে কলারটা চেপে ধরে আমার ঠোঁট তার ঠোঁটের সাথে মিলিয়ে দিলাম কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আর উনি আমার দিকে তাকিয়ে আছে জিহাদ এটা কি আমার ঝিনুক করল বিলিবিত করতে পারছি না আমি উফফ এভাবে বলতে হয় আমার লজ্জা লাগে না বুঝি জিহাদ ঠিক আছে আজকে না হয় লজ্জা ভেঙ্গে দিব বলে কোলে নিয়ে চলে আসলাম নিজের রুমে ঝিনুক একেবারে চুপ করে আছে কিছুই বলছে না ওকে কোল থেকে নামিয়ে বিছানায় শুয়ে দিলাম বিছানায় রেখে উঠতে নিলে তখনই ঝিনুক হাত ধরে আমি কোথায় যাচ্ছেন জিহাদ তুমি ঘুমাও আমি ঘুমানোর জন্য এখানে আনছেন আপনি কি আমার চোখের ভাষা বুঝেন না তাহলে কেন রেখে যাচ্ছেন বলে টান দিয়ে বিছানায় ফেলে দিলাম আর আমি তার উপরে শুয়ে আবার ঠোঁট মিলিয়ে দিলাম যেন আর কথা বলতে না পারে এবার দিয়ে তাকিয়ে আছি তার দিকে জিহাদ সব কি তুমিই করবে বলে ঝিনুককে বিছানায় ফেলে ওর গাল ঠোঁট গলায় এলো পাথারি চুমো দিতে থাকলাম পুরোটাই ওর মাঝে ডুবে গেলাম আজ আমাদের ভালোবাসার পূর্ণতা পেয়েছে চার ইয়ার্স পর যারা বাবাই বাবাই জিহাদ কি আমার যারা মামুনি যারা মাম্মা পতা তুদু খায় খায় বনে শুধু খাবারের কথা বলে জিহাদ আচ্ছা তোমার মাম্মাকে না করে দিব খাওয়ার কথা বলতে কিন্তু এখন তো খেতে হবে আমি যারা যারা কোথায় গেল এই পাজি মেয়েটা একটা কথাও শুনে না হাটা শিখে আমায় পাগল বানিয়ে ছাড়ছে রুমে গিয়ে দেখি জিহাদের বুকে লুকিয়ে আছে জিহাদ বলতো এভাবে কারো পিছন লাগে মেয়েটা লুকানোরও জায়গা পায় না একটু বুঝিয়ে খাওয়াবে শুধু দৌড়াদৌড়ি আমি শুনুন একটা কথা বলবেন না আপনার জন্যে মেয়েটা কোনো কথাই শুনে না খেতে না চাইলে কি করব না খাইয়ে রাখব যারা আবার এক হাত একটু উঁচু করে তাকিয়ে দেখে আমি কি বলি জিহাদ আরে চিল্লাইও না আমার সাথে শো রাগ কমে যাবে আমি আপনার উপর সব খাবার ফেলে দিব এবার জিহাদ ঈশ পাগলিটা রাগ করছ বলে হাতটা ধরে টান দিলাম আমি কি হয়েছে টান দিল কেন আমার তো মন চায় আপনার উপর প্লেটটা ভাঙ্গি হঠাৎ আননন নাম্বার থেকে জিহাদের মোবাইলে কল আসে আর জিহাদ আমার দিকে গিগাসা দৃষ্টিতে তাকিয়ে থাকে আমি কি হল কল রিসিভ করেন জিহাদ চিনি না তো আমি দেন আমি কথা বলি দেখি কে ফোনটা নিয়ে কল রিসিভ করলাম বাট ও পাশ থেকে কথা বলে না আজব তো আননন ঝিনুক কেমন আছো। আমি হ্যাঁ ভালো আছি বাট আপনাকে তো চিনলাম না আননন আমি তুষা চিনছ এবার আমি হ্যাঁ হ্যাঁ বাট এত দিন পর তোমায় কত কল দিছি বাট নাম্বার ওফ আমাদের তো বলেই গেছো। তোমাদের কোনো খোঁজি নেই তুষা আগে বলো আমায় মাফ করে দিছ আমি মাফ করার কি আছে মাফ অনেক আগেই করেছি তুমি কেমন আছো তুষা ভালো আছি ভাইয়া কেমন আছে আমি আমার সাথেই আছে কথা বলবে তুষা দাও জিহাদ কে কল দিচ্ছে সেটা গো বল আমি আগে কথা বলেন পরে বুঝবেন পরে জিহাদ আমি যারা সবাই কথা বললাম যারা রাদো আদো কথা শুনে তুষা অনেক হাসের সাথে তার হাসবেন্দ্র তুষা ওখানে যাওয়ার পর বিয়ে হয়ে যায় বাংলাদেশি ছেলে বাট স্থানীয় ওখানে এবার সুখে আছে সুখে থাকলেই ভালো যারা মাম্মা তোলি সরি ওর কথা শুনে দুজনই হো করে হেসে দিলাম এভাবেই চলুক তাদের তাদের সংসার রাগ ভালোবাসা অভিমান ঝগড়া না থাকলে কি আর সংসারকে সংসার মনে হয় মনে হয় বন্ধি কারাগার আর হা অবশেষে জিহাদের বাবা মেনে নেয় ওদের পিয়াস জানতে পারে যে ঝিনুক মেরির যেদিন জানতে পারে তার কিছুদিন পরই বিদেশ চলে যায় সমাপ্ত